আপনারা যারা এই ধরনের কমেন্ট করে থাকেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তরের স্তর থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের জন্য এবং আপনাদেরকে নিয়ে এত দূরে আসা। যদিও এখন আমাদের যাত্রা অনেক দূর পিছিয়ে আছে, আমরা টার্গেট অনেক দূর পর্যন্ত আছে, তো বড় কথা ওইটা না, বড় কথা হলো যে দুইটা কমেন্ট আমাকে ভালো লাগছে। যে এক ভাই লিখছে যে সাংবাদিক ভাই আপনাকে ভালোবাসা এবং দোয়া রইল আপনার জন্য। তো ভাই প্রথম কথা হলো ভাই, আমি কিন্তু কোনো সাংবাদিক না, ঠিক আছে না, বলছেন ভালো লাগছে কিন্তু সাংবাদিক না, আমি আমার মতো যা বুঝি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবং দুই নম্বর হলো যে একজন লিখছে যে ভাইয়া আমার চায়নায় নিয়ে যান প্লিজ। ভাই চায়না নিয়ে আসার মতো কে ভাই? তো আপনি অনেক মাধ্যম আছে, ওইগুলো ট্রাই করতে পারেন, নাহলে যেরকম আমরা খবরে দেখি যে এই দেশের মাইয়া ভালোবাসা করে বাংলাদেশে আসে বিয়া করার জন্য বা বাংলাদেশে বিয়া করে নিয়ে গেছে, ওই জন্য ট্রাই করেন। অনলাইনে অনেক চাইনিজ মাইয়া পাবেন, দেখবেন যে ইজিলি আপনি চায়না চলে আসেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবসময়ের মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে টপিকে কথা বলবো, তো আশা করি ভিডিওটা ভালো হবে এবং আপনাদের জন্য কিছু ইনফরমেটিভ তথ্য তুলে ধরতে পারবো। তো টপিকে কথা বলার আগে মনে করেন যে মানে মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় যে আপনারা অনেক সময় আমাকে কিছু সিম্পল প্রশ্ন করতে চান বা করেন, তার আগে দেখা যায় যে ভাই কেমন আছেন, হ্যালো, তো এগুলো অবশ্যই ভালো দিক। কিন্তু ভাই আসলে যখন অনেকগুলা এই ধরনের কমেন্ট পড়ে যায় না, বা আপনারা যখন ফেসবুক পেজে মেসেজ করেন, তখন আসলে এইগুলা রিপ্লাই দিতে গিয়ে দেখা যায় যে অনেক সময় চলে যায়, যার কারণে আসলে মেইন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হয় না, বা আপনারা বলেন যে ভাই রিপ্লাই তো ঠিক মতো দিচ্ছে না। তো ভাই আসলে আমি বলবো কি যে মানে ভালো মন্দ ইনশাল্লাহ চায়নায় আসেন, তারপর দেখা হবে, তারপর কথাবার্তা হবে, তো ওইটা ওইখান পর্যন্ত সীমাবদ্ধ রাখি। বাকি আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওইটা আমি বলবো যে আপনি ডিরেক্ট আপনার প্রশ্নটা করে ফেলেন, তাহলে আমি যতটুকু জানি যতটুকু পারি আপনার হেল্প করার বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। মেইন টপিকে যাওয়ার আগে সিম্পলি যেরকম হয় যে কোনো কাজ শুরু আগে আপনার নিজের আপনার একটা পরিচয় দিতে হয়, এখানেও আমি সেম কাজটা করতে যাচ্ছি যে যেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো, যে কমেন্টগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমার যে পার্সোনাল বিষয়ে যেগুলো আপনারা কমেন্ট করছেন, যে কিছু বিষয়ে আপনাদের জানার খুব আগ্রহ দেখতেছি, ওইগুলো নিয়ে আসলে প্রথমে আগে কথা বলি। আমার পার্সোনাল বিষয়ে যে আপনার সবসময় জানার ইচ্ছা থাকে প্রথমে থেকে, যে আমার উইচেট আইডি বা আপনার ফেসবুক পেজের লিঙ্ক বা আমার নাম্বার, এই তিনটা অনেকেই আপনার জিজ্ঞাসা করে থাকেন। তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার যদি কথা বলি, ভাই আমি কখনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতেছি না, এগুলো বেন, আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। তো আমার সাথে যোগাযোগ করা অনলি দুইটা মাধ্যম আছে, একটা হলো আপনার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি কারো উইচেট থাকে তাহলে আমাকে কোনোভাবে আপনার উইচেট আইডিটা দিতে পারেন। অনেকে আমার উইচেট আইডি চেয়ে থাকেন, কিন্তু আসলে আমি পার্সোনাল কারণে আপনার পাবলিকলি আসলে দেওয়া যায় না, যে আপনার কমেন্টে দিলাম বা ফেসবুক ইউটিউবে নিয়ে আসলাম, ঠিক আছে না। তো আপনারা এক কাজ করতে পারেন, ফেসবুক পেজে গিয়ে কন্ট্যাক্ট করলে আমি ওইখানে অবশ্যই সবাইকে আপনার উইচেট দিয়ে থাকি। তো এটা ছিল আমার সাথে একটা কন্ট্যাক্ট করার মাধ্যম। দুই নম্বর আপনার যেটা কমেন্ট দেখতেছি যে আপনার পড়াশোনার খরচ কি আপনি নিজেই বহন করেন? তো ভাই আলহামদুলিল্লাহ আপনার নানজিং থেকে আছে একটা ছোটোখাটো স্কলারশিপ পাই, যেটা পাই ওইটা দিয়ে আমার জীবনযাপন চলে যায়, আদার্স সাইডে কিছু আপনার ইনকাম সিনকামের কথা বললে আছে, তো সব মিলে আসলে এখন পর্যন্ত আসলে আমি নিজের খরচে নিজে চলতেছি। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট না মনে হইলেও, অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে হইতে পারে, ইম্পর্টেন্ট না মনে হইলেও, তো চলেন এবার মেইন টপিকে আসি, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আপনাদের কাছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ হবে। প্রথম যেটা কমেন্ট আছে এটা হলো যে ভাই চায়নাতে প্রতি বছর কতদিন ভ্যাকেশন থাকে? তো ভাই ভ্যাকেশন আপনার দুইটা থাকে, আপনার একটা হলো উইন্টার ভ্যাকেশন, একটা হলো সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনে অ্যারাউন্ড আপনার 2 মাসের মতো আপনার ভ্যাকেশনটা থাকে, আপনার জুলাই এবং আগস্ট এই 2 মাস মোটামুটি বলতে পারেন, বাকিটা ডিপেন্ড করে যে আপনার সাবজেক্ট কবে শেষ হইতেছে, যেটা আমি এর আগেও বলছি যে এখানে কোনো নির্দিষ্ট সময় থাকে না, সাবজেক্টগুলো উইক ওয়াইজ হয়ে থাকে, 12 উইক 16 উইক। তো আপনার সাবজেক্টে কোর্স যদি আপনার আগে ফুলফিল হয়ে থাকে তাহলে আপনি ভ্যাকেশন বেশি পাচ্ছেন। এবং উইন্টার ভ্যাকেশনের কথা যদি বলি, উইন্টার ভ্যাকেশন আপনার জানুয়ারি 15 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাস পুরোটাই থাকে, মোটামুটি একটা 1.5 মাসের একটা আপনি ছুটি পাচ্ছেন। ক্লাস এ টপ 1 থেকে 30% মধ্যে থেকে স্কলারশিপ পাওয়া, মানে স্কলারশিপ পাওয়া কঠিন কি না, এবং আসলে অনেক সময় আরও অনেকে জিজ্ঞেস করে যে থাকে যে ভাই পাস করা কি কঠিন বা ভালো রেজাল্ট করা কি কঠিন, এই বিষয়ে আমি বলবো যে পাস করার কথা যদি বলেন, যে চায়নায় ভাই পাস করা খুব একটা ডিফিকাল্ট না, আপনি যদি রেগুলার পড়ালেখা করেন, রেগুলার ক্লাস করেন, তাহলে আপনি অবশ্যই ইজিলি পাস করতে পারবেন। সবসময় একটা কথা বলে থাকি যে চায়নায় আপনার তিনটা বিষয় থাকে, যে আপনার পাস করা ইজি, রেগুলার পড়ালেখা করলে হয়ে যাবে, আপনার ভালো রেজাল্ট, এবং আপনি যদি ফেল করতে চান এই দুটা বিষয় আপনার ডিফিকাল্ট হবে, কারণ রেগুলার ক্লাস, রেগুলার পড়ালেখা এবং রেগুলার অ্যাসাইনমেন্টের মধ্যে থাকলে কখনোই ফেল করা সম্ভবই না। ভাই ভাইয়া আমি ভকেশনাল থেকে এসএসসি এবং কলেজ থেকে এইচএসসি পাস করছি, তো ভাই এ বিষয়ে বলবো। এখন ওনার প্রশ্নটা হলো যে ভাই আমি কি চায়নায় যেতে পারবো কিনা, তো এই বিষয়ে ভাই আমি বলবো যে আপনি ভকেশনাল থেকে আসেন বা দাখিল থেকে আসেন, মানে মাদ্রাসা লাইন যেটা বলি আমরা, তো এটা কোনো ডিপেন্ড করে না, আপনি
দুইটা ব্যাকগ্রাউন্ড যদি আপনার লাস্ট দুইটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলেই আপনি আসতে পারতেছেন, যেমন এসএসসি সমমান বা এইচএসসি সমমান যদি হয়ে থাকে বা আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি ব্যাচেলারের জন্য আসতে পারতেছেন। এবং মাস্টার্সের জন্য অবশ্যই আপনার একটা ব্যাচেলার ডিগ্রি বা অনার্স ডিগ্রি লাগবে এবং এবং এইচএসসি বা ডিপ্লোমা ডিগ্রি লাগবে। তো লাস্ট দুইটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলেই আপনি আসতে পারতেছেন। পরের কমেন্টটা অবশ্যই আপনাদের কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হবে, কারণ ভাই লিখছে যে ভাইয়া ডিপ্লোমা করে কি চায়নাতে জব পাওয়া পসিবল কি না বা যায় কি না। তো চায়নাতে জব পাওয়ার বিষয়ে আমি সংক্ষিপ্ত হয়ে যদি বলি যে চায়নাতে জব পাওয়ার মেইন কন্ডিশন এবং একটাই কন্ডিশন আপনি বলতে পারেন যে আপনার চাইনিজ লেভেল ভালো হইতে হবে। আপনি যত চাইনিজ আপনার চাইনিজ লেভেল যত ভালো হবে আপনার জব পাওয়ার পসিবিলিটি এবং জবের স্যালারি থেকে শুরু করে জবের ফেসিলিটি সবই ভালো হবে। তো মেইন কন্ডিশন হলো আপনি ডিপ্লোমা করেছেন কি না বা আপনি ব্যাচেলার বা পিএইচডি বা মাস্টার্স করেছেন কিনা, ওটা ডিপেন্ড করে না। মেইনলি যেটা বিষয় ডিপেন্ড করে যে আপনার চাইনিজ লেভেল কতটুকু ইম্প্রুভ করতে পারছেন আপনি এবং আপনার চাইনিজ দক্ষতা কতটুকু আছে, ফ্লুয়েন্ট কতটুকু। তো আপনার যদি চাইনিজ লেভেল একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভালো হয়, মানে আপনি যদি কমিউনিকেশন করতে পারেন চাইনিজদের সাথে, তাহলেই মনে করবেন যে আপনি জব পাওয়ার যোগ্য, বাকিটা আপনাকে জব খুঁজে নিতে হবে। পরের কমেন্টটাও দেখতেছি ডিপ্লোমা রিলেটেড, ভাইয়া চায়নাতে ডিপ্লোমা করা কি ঠিক হবে? চায়নাতে ডিপ্লোমা করার বিষয়ে আমি যেটা বলি, চায়নাতে ডিপ্লোমাতে সব থেকে বেশি ফেসিলিটি দিয়ে থাকে এবং অ্যাডমিশনটাও সব থেকে সহজ হয়ে থাকে, কারণ চায়নাতে যখন আপনি ডিপ্লোমা করতে আসবেন তো এখানে যারা আপনাদেরকে অ্যাডমিশন দিচ্ছে তারা একটা সুযোগ পাইয়া থাকে যে আপনাকে শুরু থেকে আপনার একদম ওই যে মোমের পুতুল হয় না, যে আপনার মোমের পুতুলকে আপনি যেভাবে চান আকৃতি দিতে পারেন, তো এরা ওই সুযোগটা পায় যে আপনাকে ইচ্ছা মতো ঝালাই করে ইচ্ছা মতো আপনার তৈরি করার সুযোগটা পায়। তো তার জন্য আপনার ডিপ্লোমাকে আপনার সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আপনি অবশ্যই চায়নাতে আসতে পারেন ডিপ্লোমা করার জন্য, আপনার জন্য অবশ্যই ভালো হবে। এখানে আরেকটা ভালো বিষয় থাকে যেটা হলো যে আপনি যদি ডিপ্লোমা আসেন, ডিপ্লোমা আপনার পড়ালেখা খুব একটা প্রেশার থাকে না, আপনি চাইনিজে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারবেন চাইনিজ শেখার প্রতি। তো ডিপ্লোমার পাশাপাশি আপনি চাইনিজে একটা ভালো ফ্লুয়েন্টলি একটা যোগ্যতা অর্জন করলে আপনার দেখা যায় যে আপনার ব্যাচেলার একটা ভালো স্কলারশিপ বা যদি চাইনিজ আরও একটু ভালো করতে পারেন জব পর্যন্ত যাইতে পারেন। চায়নাতে বিজনেস করা কি যায় কি না, বিজনেসের বিষয়ে এর আগে আমি একবার বলছিলাম যে আমাদের এক পাকিস্তানি মাস্টার্সের বড় ভাই দেখা গেছিলো যে আপনার অটো রিক্সা, যে আপনার ফুটপাতে যে ভাজা পড়া দোকানগুলো হয় ওগুলো সাজায় আপনার বিজনেস শুরু করছিল। তো এই ধরনের বিজনেস না করলে হলো বাকি আপনি ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে বাকি যেগুলো বিজনেসের মধ্যে পড়ে আমরা যেগুলো বিজনেস মনে করি, তো ওই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনার কোনো প্রকার বাধা প্রতিবন্ধকতা নাই। যে ভাইয়া চায়নাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের জব স্যালারি কেমন হয়? তো আমি নিজেও এখন পর্যন্ত জবে যাইনি ভাই যে আপনাকে একদম কনফার্ম বলতে পারবো যে এই ধরনের একটা স্যালারি হয়, তবে শোনা কথা বলতে পারেন আর যাই বলেন আমাদের আজকেও যখন আমি ভিডিওটা করতেছি এখন আমার ঘড়িতে বাজে 1:28, 1:30 আমাদের একটা জব ফেয়ার আছে যেটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো এখানে একটু পরে যাবো, এখানে অবশ্যই কথাবার্তা হবে জবের বিষয়ে, তারপর আপনাদেরকে আপডেট জানাতে পারবো। বাকি গত 2 সপ্তাহ আগে এই ধরনের আরেকটা জব ফেয়ার হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো সিনোপ্যাক নামে একটা আপনার কোম্পানি আসছিলো, চাইনিজ কোম্পানি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নিবে, এই বছর থেকে নেওয়া শুরু করবে এই ধরনের আপনার এগ্রিমেন্টও হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। তো ওই জব ফেয়ারের যে আপনার মিটিংটা হয়েছিলো ওই মিটিংয়ে ওনারা বলছিলো যে আমাদের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিবে ওনারা, তো ওইখানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আপনার স্টার্টিং স্যালারি 18,000 RMB, মানে 18,000 RMB আপনার স্টার্টিং বেতন হবে বলতে পারেন। তো এই ধরনের একটা আইডিয়া রাখতে পারেন যে এই ধরনের একটা বেতন আপনি পাইতে পারেন আপনার ব্যাচেলার করার পর। আবার ওই যে আপনার পড়ালেখা এবং পাশ করা নিয়ে, বাংলাদেশ এর তুলনায় পাশ করা কি কঠিন? তো পাশ করা এবং পড়ালেখার বিষয়ে যেটা বললাম ভাই, পাশ করা আপনার ইজি আছে, ফেল করা কঠিন। আপনাকে রেগুলার পড়ালেখা করতে হবে এবং রেগুলার যেটা আপনার অ্যাসাইনমেন্ট থাকে বা হোমওয়ার্ক থাকে ওগুলো অবশ্যই সাবমিট করতে হবে, কারণ আমি এর আগেও যেটা বলছি চায়নার যে আপনার মার্কিং সিস্টেমটা আছে এটা 3 ভাগে বিভক্ত, রেগুলার অ্যাসেসমেন্ট, ক্লাস পারফরমেন্স এবং আপনার ফাইনাল এক্সাম, এই 3 ভাবে বিরক্ত। তো আপনাকে অবশ্যই এগুলো করতে হবে, রেগুলারিটির মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই ইজিলি পাস করতে পারতেছেন। পরের জন জিজ্ঞাসা করছে 2 বা ততোধিক স্কলারশিপ কি পাওয়া সম্ভব? তো 2 বা ততোধিক স্কলারশিপ আপনি অবশ্যই পাইতে পারেন। নানজিং টেকের আপনার যে 2024 ইনটেকের যে ব্রাউচারটা আছে, মানে যে এখানে স্কলারশিপের ডিটেলস বলছে, ওইখানেও বলছে যে আপনি হইতে পারে যে আপনি 2 বা ততোধিক স্কলারশিপ নানজিং থেকেই পাইছেন, কিন্তু সেক্ষেত্রে জানার বিষয় হলো যে আপনার কিন্তু স্কলারশিপ গ্রান্টেড হবে শুধু একটাই, যে ভাই চায়নাতে এমএসসি করতে কি চাইনিজ শিখতে হবে। তো এখানে দুইভাবে এই বিষয়টা এক্সপ্লেন করা যায়, যে আপনি যদি চাইনিজ টোট প্রোগ্রামে যান, মাস্টার্সে চাইনিজ টোট প্রোগ্রামে যান, তাহলে অবশ্যই আপনাকে
চাইনিজ ভাষা একটা নির্দিষ্ট লেভেল নিয়ে তারপরে অ্যাডমিশন নিতে হবে। এবং বাকি যেটা বিষয় হলো যে আপনি যদি ইংলিশ টোটো হয়ে থাকেন তাহলে আপনার মনে করেন যে অ্যাডমিশনের সময় লাগতেছে না, কিন্তু আপনার গ্রাজুয়েশনের আগে আপনাকে একটা নির্দিষ্ট লেভেল মিনিমাম HSK 3 তো চাই থাকে মাস্টার্স স্টুডেন্টদের জন্য। HSK 3 বা HSK 4 কমপ্লিট না করলে আপনি মাস্টার্সের গ্রাজুয়েট সার্টিফিকেট আপনি পাচ্ছেন না। আমাদের যেরকম ব্যাচেলারদের জন্য HSK 4, আমাদের নার্সিং থেকে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য কিন্তু HSK 3 পাস করা ম্যান্ডেটরি আপনার ডিগ্রি কমপ্লিট হওয়ার আগে। ভাই এক বছর গ্যাপ দেওয়া যায় কি? তো বিষয়টা মেবি উনি এইভাবে তুলে ধরতে চাইছে যে স্টাডি গ্যাপ যদি কখনো হয় তাহলে কি অ্যাডমিশন পাওয়া সম্ভব কিনা বা স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা। তো অবশ্যই স্টাডি গ্যাপ থাকতেই পারে, এটা আপনার অ্যাডমিশনের সময় সমস্যা করে না। তবে মেইন বিষয় হলো যে আপনার যে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট হন তাহলে আপনাকে স্টাডি প্ল্যান লিখতে হয়, বা আপনি যদি মাস্টার্সের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যান বা স্টাডি প্ল্যান যাই বলেন এ ধরনের লিখতে হয়। তো ওইখানে আপনি যদি বিষয়টা ভালোভাবে বুঝাই বা তুলে ধরতে পারেন যে আপনি স্টাডি গ্যাপটা কেন দিচ্ছেন বা স্টাডি গ্যাপে আপনি কী করছেন, ঠিক আছে না, তো তাহলে অবশ্যই আপনি মনে করেন যে অ্যাডমিশন বা স্কলারশিপ অবশ্যই পাইতে পারেন। পরের জন এক বড় ভাই লিখছে, ভাইয়া মেডিকেল করানোর জন্য কি চায়না নির্দেশিত কোনো মানে স্পেশাল কোনো হসপিটাল আছে কিনা, যে চায়না অনুমোদিত কোনো হসপিটাল আছে কিনা যে এইখান থেকে আপনার মেডিকেল করতে হবে, মেবি এই ধরনের উনি জিজ্ঞেস করছে। সেটা হতে পারে অ্যাডমিশনের জন্য, সেটা হতে পারে ভিসার জন্য। তো আমি বলবো না তো অ্যাডমিশন না তো ভিসার জন্য আপনার কোনো আপনার হসপিটাল বা কোনো প্রকার আপনার মেডিকেল সেন্টার আপনার রিকমান্ডেটেড বা সুপারিশপ্রাপ্ত আছে, তো এই ধরনের কোনো কিছু নয়। আপনি চাইলে যে কোনো আপনার মেডিকেল থেকে আপনি মেডিকেল টেস্টটা করাতে পারতেছেন, ঠিক আছে না। তো এখানে কোনো প্রকার আপনার যেটা বলে যে অনুমোদিত কোনো মেডিকেল সেন্টার নাই। যে ভাই ভিসা রিজেকশনে কতদিন পর দাঁড়ানো যায়? তো পার্সোনালি আমি 2-3 বার রিজেক্ট খাই তারপর ভিসা পাওয়া একটা লক। তো আমি অবশ্যই এইটা বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দিতে পারবো আপনাকে যে আপনি যদি ভিসা রিজেক্ট খান আজকে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকলে আপনি আবার কালকেও দাঁড়াইতে পারতেছেন বা পরশু দিনে দাঁড়াইতে পারতেছেন, কিন্তু দেখা গেলো যে আপনি 2-3 দিন পরে যদি দাঁড়াইতে চান তাহলে আপনার সবথেকে ভালো হয় যে আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনি দাঁড়ান। কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি যতবার খুশি ততবার দাঁড়াইতে পারতেছেন। আপনি আজকে গেলেন রিজেক্ট, কালকে গেলেন রিজেক্ট, পরের দিন গেলেন রিজেক্ট, কোনো সমস্যা নেই। আপনার জন্য ভিসা সেন্টারের দরজা সবসময় খোলা আছে।